আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর এবার শুনুন তার নতুন লুক নিয়ে এখন রীতিমতন হলিউডের সরগরম, কারণ নতুন লুকে কি সেট করলেন প্রিয়াঙ্কা আমাদেরও তো নজর রাখতে হবে। ফের ইশারা ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনিতেই আমেরিকান টেলিভিশন সিরিজ কোয়ান্টিকোয় তার অভিনয় রীতিমতন প্রশংসিত হচ্ছে। তবে সম্প্রতি প্রিয়াঙ্কা শুরু করেছেন কোয়ান্টিকোর থার্ড সিজনের শুটিংও। এবং জানেন কি, সেখানেই প্রিয়াঙ্কার নতুন লুক রীতিমতো হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর জন্য চুল কেটে ফেলেছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে তার সেই ছবি কিন্তু রীতিমতন শেয়ার করেছেন তিনি। আর নতুন এই কার্লড হেয়ারে প্রিয়াঙ্কা চোপড়া অ্যাড অন করেছেন দুর্দান্ত কিছু কালার এবং হাইলাইটস। প্রিয়াঙ্কার এই নিউ অবতার যে তাকে আরো সুন্দরী করেছে তা বলা বাহুল্য। তবে সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এই নতুন লুকের মাধ্যমে আরো একবার সরগরম করে তুললেন তিনি নিজের ফ্যান্স এবং ফলোয়ার্সদের, এবং বুঝিয়ে দিলেন যে হলিউডে তিনি কতখানি লম্বা রেসের ঘোড়া। এমনিতে প্রিয়াঙ্কা চোপড়া মোস্ট অব দ্য টাইম শুধু তার লুকের জন্য বা স্টাইল স্টেটমেন্টের জন্য নয়, বরং বেশিরভাগ সময় তার অভিনয় এবং ইন্টারন্যাশনাল কানেকশনসের জন্যই বেশি প্রশংসিত হন। তবে সব মিলিয়ে এইবার কিন্তু রীতিমতন তার লুকস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।